যেই কারণে বাংলাদেশে এইথিজমের রেট বেড়ে যাচ্ছে সেটার মূল কারণের কয়েকটি কারণের একটা হচ্ছে আলেমদের মাঝখানে হানাহানি এবং তাদের হুংকার মাহফিলের মধ্যে বসে এবং রং প্রেজেন্টেশন অফ দিন ধর্মকে নেগেটিভলি প্রেজেন্ট করার কারণে আমাদের এখানে যুব সমাজের মধ্যে ধর্মের প্রতি এক ধরনের নিফরত পয়দা হচ্ছে আমাদের কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা সেটা নিয়ে গত বেশ কিছুদিন বাংলাদেশের মধ্যে আমাদের এখানে তো এখন কোনো আলোচনা যেহেতু নাই আমাদের আমরা চেষ্টা করি নিজেকে আলোচনার মধ্যে রাখতে এটা হিউম্যান সাইকোলজি মানুষ চাই সব সময় নিজেকে আলোচনার মধ্যে রাখতে নতুবা পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ইউরোপিয়ানরা যখন কোনো আবিষ্কার করে আপনারা ঠুস করে বলে ওঠেন এটা কোরআনে পাকের মধ্যে আছে তো আপনি করেন নাই কেন কোরআনে পাকে থাকলে আপনারা বুঝতে পেরেছেন অত্যন্ত হাস্যকর কথা লজ্জাস্কর কথা আপনাদের বিষয়ে আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা যখন ঠিক বলে চিল্লানি দিবেন দেখবেন সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডেভেলপড হচ্ছে সুনাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তি কঠিন হচ্ছে যদি এরকম কিছু হয় তো আপনারা ঠিক বলে চিল্লানি দিবেন আল্লাহর ওয়াস্তে আপনাদের ঠিক এরও একটা দাম আছে বুঝতে পেরেছেন এখন আপনারা যত ফর এক্সাম্পল আমাকেও ঠিক বলেছেন হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী যদি এখানে উপস্থিত থাকতেন ওনাকেও ঠিক বললেন তো লাভ আমার গেল আপনি আপনার ঠিকের কোনো দাম রইল সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি সময় অনেক টাফ এখানে আমরা যখন বক্তব্য দিতে উঠি হাজারো চোখ আমাদেরকে দেখে থাকে এবং এই বক্তব্য সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবীতে চলে যায় আমার বক্তব্যের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের হয় সুনাম হচ্ছে অথবা দুর্নাম হচ্ছে দুইটা থেকে একটা আমি এখনো পর্যন্ত সময়ের নার্ভে হাত রাখতে পারি নাই যে সময়কে জিজ্ঞেস করতে পারি নাই যে সময় তোমার ডিমান্ড কি তুমি কি চাও আমার কাছ থেকে আমার কিভাবে কথা বলা দরকার সুন্নিয়তটাকে কিভাবে তুলে ধরা দরকার ইসলাম দিন কোরআন কোরআনের তালিমাত আমার নবী নবীর তালিমাত এগুলাকে কিভাবে তুলে ধরা দরকার কারণ আমি যখন কথা বলছি আমার এখানে আমার বর্তমান প্রজন্ম এরা হাইলি ইন্টেলেকচুয়াল প্রজন্ম এই প্রজন্মের মেধা মনন এরা স্বাভাবিকভাবে গত প্রজন্মের চেয়ে এই প্রজন্ম অনেক বেশি আধুনিক আমি যদি এই জায়গার মধ্যে আমাদের দিনের কথা বলতে গিয়ে বিন্দু পরিমাণ ভুল করে ফেলি তো এখানে আমার বদনাম হবে না বদনাম হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বদনাম হবে দিনের বদনাম দিনের মনে রাখবেন এশিয়া উপমহাদেশে এখানে আপনারা এইথিজমের সাথে পরিচিত যারা দিন ধর্ম বিশ্বাস করে না শুনেছেন তো আপনারা আমাদের এখানে এটা অনেক বেড়ে যাচ্ছে এখন যারা দিন ধর্ম বিশ্বাস করে না এই কনসেপ্টগুলা গত বাংলাদেশে দশ বছরে অনেক 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 বেড়ে গেছে আপনারা জানেন যেই কারণে বাংলাদেশে এইথিজমের রেট বেড়ে যাচ্ছে সেটার মূল কারণের কয়েকটি কারণের একটা হচ্ছে আলেমদের মাঝখানে হানাহানি এবং তাদের হুংকার মাহফিলের মধ্যে বসে এবং রং প্রেজেন্টেশন অফ দিন ধর্মকে নেগেটিভলি প্রেজেন্ট করার কারণে আমাদের এখানে যুব সমাজের মধ্যে ধর্মের প্রতি এক ধরনের নিফরত পয়দা হচ্ছে আমাদের কারণে আপনারা বুঝতে পারছেন সুতরাং ঠিক বলতে গেলে সাবধান ঠিক বলার সময় কোথায় ঠিকটা বলতেছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে হাস্যকর করে ফেলতেছেন না তো দিনটাকে এটা অনেক অসম্ভব আধুনিক অসম্ভব বৈজ্ঞানিক অসম্ভব একাডেমিক অসম্ভব স্পিরিচুয়াল একটা ধর্ম পৃথিবীর কোনো মায়ের ছেলে কোনো প্রান্তে ধর্মের কোনো তালিমাতের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারে নাই আমার নবীর দিন অনেক পুরনো আমার নবীর দিন অনেক নতুন আমার নবীর দিন হজরত আদম আলাইহিস ইসলাম ঈসা রুহুল্লাহ মুসা কলিমুল্লাহর কিতাবের মধ্যে আমার নবীর দিনের কথা আছে আবার এই দিন আধুনিক থেকে আধুনিকতর